নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন ইউটিউবসের ভেতরে, ইউটিউবসের মধ্যে আমার নিজস্ব চ্যানেলে জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠান। এতদিন হয়তো আপনারা অনেকেই আমাকে চিনে গেছেন যে বিভিন্ন রকমের জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠান ধীরে ধীরে আপনাদের সামনে আমি উপস্থাপন করে থাকি। এবং বর্তমানে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি এবারে আপনাদেরকে কিছুটা হলো জ্যোতিষ সংক্রান্ত বিষয়গুলিকে বোঝাবার চেষ্টা করব, শেখাবার চেষ্টা করব। তো অবশ্যই সেই ধরনের অনুষ্ঠানই আজকে আমি করব এবং আমি ধীরে ধীরে সেই ধরনের অনুষ্ঠানের মধ্যে থেকে এগিয়ে চলবো। আপনারা অবশ্যই দেখুন অনুষ্ঠানগুলি, এবং উদ্দেশ্য একটাই যে আপনারা বাড়িতে বসে যাতে জ্যোতিষটাকে কিছুটা আয়ত্ত করতে পারেন, কিছুটা শিখতে পারেন, কিছুটা বুঝতে পারেন। সেখান থেকে কিন্তু এই পরিকল্পনা, এই চিন্তাভাবনা। এবং আমি জানি যে আপনারা অনেক অনেকে আছেন যারা দূর দূর প্রান্তে থাকেন, কিন্তু আপনারা জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষশাস্ত্রটিকে বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। তো তাদের জন্য বিশেষ করে এই অনুষ্ঠানগুলি উপস্থাপন করছি, এবং এই অনুষ্ঠানগুলির মধ্য থেকে আমি কিছুটা হলো জ্যোতিষশাস্ত্রটির যে সিস্টেম, এই সিস্টেমটিকে কিছুটা হলো পরাশরীয় সিস্টেমটাকে কিছুটা হলো বোঝাবার চেষ্টা করব, এবং সেই উদ্দেশ্য নিয়েই অনুষ্ঠান। এবং তবে একটা কথা মাথায় রাখতে হবে যে অনুষ্ঠানগুলি কিন্তু পরপর আপনাদেরকে দেখতে হবে। আরও একটা ব্যাপার হচ্ছে যেটি, যে সর্বদা মনে রাখবেন যে জ্যোতিষশাস্ত্র কিন্তু একটি বৃহৎ শাস্ত্র, এবং এই শাস্ত্রটির মধ্যে কিন্তু প্রচুর 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 মানে জিজ্ঞাসা আছে, প্রচুর ধরনের কিন্তু টপিক আছে, এবং প্রচুর কিন্তু এই শাস্ত্রটি সম্পর্কে পড়াশোনা করতে হয়। তো আর তার সঙ্গে সঙ্গে এই শাস্ত্রটি কিন্তু আমরা বলে থাকি যে এই শাস্ত্রটি কিন্তু একটি গুরুমুখী বিদ্যা, অর্থাৎ কোনো গুরুর কাছ থেকে কিন্তু এই শাস্ত্রটি সম্পর্কে পঠন পাঠন করা উচিত, এবং তবেই কিন্তু এই শাস্ত্রটিকে বিশেষভাবে বোঝা যায়, বিশেষভাবে অধ্যয়ন করলে পারে কিন্তু এই শাস্ত্রটি সম্পর্কে আপনি বেশ কিছুটা জানতে পারবেন বা বুঝতে পারবেন। কিন্তু যারা অনেক দূর প্রান্তে থাকেন, যারা সেভাবে কোনো কলেজের সঙ্গে কোনো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হতে পারছেন না, বিশেষ অনেক ধরনেরই সমস্যা বা কারণ হতে পারে, তাদের জন্য আমার এই অনুষ্ঠানগুলি। তবে আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে জ্যোতিষশাস্ত্রটিকে যদি আপনারা জ্যোতিষশাস্ত্রের যে আমরা ছক বিচার করে একজন মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান সম্পর্কে আগাম যে ধারণা, সম্ভাব্য ধারণাগুলি দিয়ে থাকি, সেই বিষয়টিকে যদি আপনারা ক্যাপচার করতে চান, সেই বিষয়টিকে যদি আপনারা মাথায় রাখতে চান, বা সেই বিষয়টিকে যদি আপনারা যদি সেই বিষয়টি সম্পর্কে কীরকমভাবে হয় সেই বিষয়টি, অর্থাৎ একজন মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলার জন্য যে জ্যোতিষের যে সমস্ত মেথড, যে সমস্ত সিস্টেম, যে সমস্ত বিষয়গুলিকে প্রথমেই আপনাদেরকে মাথায় রাখতেই হবে, সেইগুলি আমি কিছুটা হলো আমি আপনাদেরকে শেখাবার চেষ্টা করব বা বোঝাবার চেষ্টা করব। তো আর বেশি কথা বাড়াবো না, তো চলে আসবো আজকে পেছনে আমার দেখছেন একটি বোর্ড আমি রেখেছি, এবং বোর্ডের মধ্যে থেকে আমরা বোঝার চেষ্টা করব। তো আজকে আমি পেছনে যে একটি বোর্ড রেখেছি, এই বোর্ডের যে এই আমি ছবিটাকে এঁকেছি, এটা হয়তো আপনারা সবাই চেনেন, অর্থাৎ এইটিকে হচ্ছে এইটাকে বলা হয় মহারাশি, অর্থাৎ মহারাশি এটাকে বলা হয়ে থাকে। আকাশের সমস্ত গ্রহ নক্ষত্র কিন্তু এই মহারাশির ভেতরে কিন্তু অবস্থান করছে, এবং এই মহারাশির মধ্যে অবস্থান করছে যেমন তেমন কিন্তু এই মহারাশিটির যে সম্পূর্ণ মান, এই সম্পূর্ণ মান কিন্তু 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি কিন্তু এই 360 ডিগ্রি, মনে রাখবেন 360 ডিগ্রি কিন্তু এই সম্পূর্ণ মহারাশিটির মান, এবং এই সম্পূর্ণ মহারাশিটিকে 12টা ভাগে বিভক্ত করা হয়েছে, এবং 12টা ভাবে যে বিভক্ত করা হয়েছে, তাহলে আমরা যদি 360 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো 30 ডিগ্রি, অর্থাৎ এক একটি মান, এক একটি ঘরের মান কিন্তু 30 ডিগ্রি করে। এটা কিন্তু আপনাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে যে সম্পূর্ণ মহারাশির মান হচ্ছে 360 ডিগ্রি, 12টি ভাগে ভাগ করা হয়েছে সেটিকে, এবং 12টি ঘরের যদি আমরা 360 ডিগ্রিকে ভাগ করি তাহলে এক একটি ঘরের মান হচ্ছে 30 ডিগ্রি করে, অর্থাৎ প্রত্যেকটি ঘর কিন্তু 30 ডিগ্রি করে তার মান পাচ্ছে। এবারে হচ্ছে যেটি, সেটি হচ্ছে এই সমস্ত ঘরগুলি একটি করে নাম দেওয়া হয়েছে, একটি করে এই ঘরগুলিকে একটি রাশি বলা হয়ে থাকে, এবং প্রত্যেকটি ঘরের একটি করে নাম দেওয়া হয়েছে। যেমন প্রথম ঘরটির নাম হচ্ছে মেষ, দ্বিতীয় ঘরটির নাম হচ্ছে বৃষ, তৃতীয় ঘরটির নাম হচ্ছে মিথুন,
চতুর্থ ঘরটির নাম হচ্ছে কর্কট, পঞ্চমের নাম হচ্ছে সিংহ, ষষ্ঠ ঘরের নাম হচ্ছে কন্যা, সপ্তম ঘরের নাম হচ্ছে তুলা, তারপরে হচ্ছে বৃশ্চিক অষ্টম ঘর, তারপরে হচ্ছে ধনু, এটি হচ্ছে নবম ঘর, তারপরে হচ্ছে দশম ঘর হচ্ছে মকর, তারপরে হচ্ছে কুম্ভ এবং সর্বশেষে 12 নম্বর ঘর হচ্ছে মীন। প্রত্যেকটি ঘরের একটি করে নাম দেওয়া হয়েছে এবং নামগুলি আমরা লিখলাম। এই নামটাকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। এবং যদি আপনাদেরকে খুব প্রশ্ন করে যে 12টি রাশির নাম বলুন দেখি, তাহলে আপনারা কিন্তু এরকমভাবে বলবেন না যে মেষ, কর্কট, তুলা, ধনু, মিথুন, এরকম নয়। কিন্তু পর পর কিন্তু আপনাদেরকে পড়তে হবে, অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু আপনাদেরকে পরপর রাশির নামগুলিকে মাথায় রাখতে হবে। এরপরে যে বিষয়টিকে মাথায় রাখতে হবে যে এই সমস্ত রাশির অর্থাৎ এই সমস্ত ঘরগুলির মালিক কারা কারা, কোন কোন গ্রহরা এই সমস্ত ঘরের মালিক। তাহলে প্রথমেই আমাদেরকে বলতে হবে যে মেষ রাশির মালিক হচ্ছে মঙ্গল। আমরা এখানে সম্পূর্ণ নামটি লিখছি না, আমরা এখানে শুধুমাত্র প্রথম অক্ষরটি লেখার চেষ্টা করছি এবং আপনারা বুঝে নেবেন ব্যাপারটা। তো প্রথম মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, তারপরে হচ্ছে বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র, তারপরে হচ্ছে মিথুন রাশির অধিপতি বুধ, তারপরে হচ্ছে কর্কট, কর্কটের অধিপতি চন্দ্র, তারপরে সিংহ, সিংহের অধিপতি রবি, তারপরে হচ্ছে কন্যা রাশির অধিপতি বুধ, তারপরে হচ্ছে শুক্রের তুলা রাশির অধিপতি শুক্র, তারপরে বৃশ্চিকের অধিপতি মঙ্গল, তারপর ধনুর অধিপতি বৃহস্পতি, তারপরে মকরের অধিপতি হচ্ছে শনি, আবার কুম্ভের অধিপতি হচ্ছে শনি, এবং মীনের অধিপতি হচ্ছে বৃহস্পতি। এই যে বিষয়টি, এইটা কিন্তু কোনোভাবেই ভুল করলে চলবে না। তবে আপনারা হয়তো অনেকেই এই বিষয়টিকে জানেন, এবং আপনাদের মাথায় আছে পরপর রাশিগুলির নাম, সেই রাশির অধিপতির নাম। তো তাদের যাদের আছে মাথায় তাদের তো বেটার, খুবই ভালো কথা। কিন্তু যারা নতুন, যারা প্রথম কিছু শিখতে শুরু করেছেন, তাদের কিন্তু আমি বলছি যে এইটা কিন্তু কোনোভাবে ভুল হলে চলবে না। সে পরপর 12টি রাশির নাম এবং প্রত্যেক রাশির অধিপতিদের নাম কী কী, এই যে ব্যাপারটা আমরা করলাম, এর ভিতরে একটা বিশেষত্ব আমরা পাচ্ছি, সেটি হচ্ছে চন্দ্র এবং রবির, দেখুন, দুটি ঘর, অর্থাৎ রবির সিংহ রাশি এবং চন্দ্রের কর্কট রাশি, কিন্তু বাদবাকি সমস্ত গ্রহের কিন্তু দুটি করে ঘর আছে, অর্থাৎ এদের কিন্তু একটি একটি করে ঘর, চন্দ্রের জন্য একটি ঘর এবং রবির জন্য কিন্তু একটি ঘর, কিন্তু বাদবাকি সমস্ত যে গ্রহ আছে, দেখুন, তাদের প্রত্যেকের দুটি করে ঘর আছে। বুধের হচ্ছে কন্যা এবং মিথুন, শুক্রের হচ্ছে তুলা এবং বৃষ, মঙ্গলের হচ্ছে বৃশ্চিক এবং মেষ, বৃহস্পতি হচ্ছে ধনু এবং মীন, শনির হচ্ছে মকর এবং কুম্ভ। এই ব্যাপারটাকেও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এখানে আরও একটা কথা খেয়াল রাখতে হবে যে এই বিষয়টি কিন্তু কোনোভাবে ভুলে গেলে চলবে না। এরপরে হচ্ছে যেটি বিষয় সেটি আমি বলবো, এরপরে আমাদের এই 12টি ভাবের মধ্যে কিন্তু আমাদের নক্ষত্র সংখ্যা হচ্ছে 27টি, আমাদের কিন্তু 27টি নক্ষত্র আছে। তো আরো একটি নক্ষত্রকে যোগ করা হয়েছে, সেটা হচ্ছে অভিজিৎ নক্ষত্র, এবং সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব না, সেটা নিয়ে যখন প্রয়োজন হবে তখন আমরা আলোচনায় যাব। তবে এখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 27টি নক্ষত্র, এবং 27টি নক্ষত্রকে কিন্তু 12টি রাশির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটি নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। এখানে লিখে দিচ্ছি নক্ষত্র মান 13 ডিগ্রি 20 মিনিট, 13 ডিগ্রি 20 মিনিট প্রত্যেকটি নক্ষত্রের মান। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট, এক একটি ঘরের মধ্যে কিন্তু 3টি করে নক্ষত্র অবস্থান করে।
তাহলে আমরা কীরকমভাবে বিষয়টাকে লিখব? আবার একটি ঘরের মান কিন্তু 30 ডিগ্রি, তাহলে আমরা যদি বলি যে একটি ঘরের মান 30 ডিগ্রি আর একটি নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট, তাহলে তিনটি করে নক্ষত্র অবস্থান করে একটি ঘরের মধ্যে, তাহলে তিনটি নক্ষত্র মিলিত 13 ডিগ্রি 20 মিনিটের উপরে হয়ে যাবে, তাই না? তাহলে সেখানে আমাদেরকে কী করতে হবে, কীরকমভাবে এখানে ভাগ করা হয়েছে নক্ষত্রগুলিকে, এগুলোকে একটু খেয়াল করুন। তো প্রথমে হচ্ছে আমরা এই মেষ রাশির মধ্যে পেয়ে যাব অশ্বিনীকে, অশ্বিনীকে পেয়ে যাব প্রথমেই। অশ্বিনী হচ্ছে কেতু নক্ষত্র, অশ্বিনী এখানে পাচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। এরপর এখানে কে আসে, এখানে আসে ভরণী, ভরণী, ভরণীর কত মান, ভরণীর মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। তারপরে এখানে কে আছে, তারপরে আছে এখানে কৃত্তিকা, তাহলে কৃত্তিকার নক্ষত্রের মান কত, 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে এখানে অলরেডি 13 ডিগ্রি 20, 13 ডিগ্রি 20, 26 ডিগ্রি 40 মিনিট অলরেডি হয়ে গেছে, তাহলে এখানে কৃত্তিকাকে কত দিতে হবে বা কত পাবে, কৃত্তিকা এখানে 3 ডিগ্রি 20 মিনিট পাবে, কৃত্তিকা এখানে পাবে 3 ডিগ্রি 20 মিনিট। তাহলে আমরা যদি এখানে হিসাব করি যে 13 ডিগ্রি 20 মিনিট যদি কৃত্তিকার মান হয়, তাহলে মেষ রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট পেয়ে গেল, তাহলে কৃত্তিকার কত বাকি রইল, কৃত্তিকার কিন্তু এখনো 10 ডিগ্রি বাকি আছে, 10 ডিগ্রি কিন্তু বাকি আছে। তাহলে এই 10 ডিগ্রিটি কৃত্তিকা বিষরাশিতে গিয়ে পাবে, এই 10 ডিগ্রিটি কিন্তু কৃত্তিকা বিষরাশিতে পাবে। তাহলে প্রথমেই আমরা লিখব কৃত্তিকা, অর্থাৎ কৃত্তিকা হচ্ছে রবি নক্ষত্র, তাহলে এখানে 3 ডিগ্রি 20 পেয়ে গেছে, এখানে পাবে বিষরাশিতে গিয়ে 10 ডিগ্রি কৃত্তিকা পেয়ে গেল। এরপরে বিষরাশিতে কি আছে, বিষরাশিতে আছে রোহিণী, তাহলে রোহিণী কত পাবে, রোহিণী এখানে পূর্ণ মান পাবে, রোহিণী এখানে 13 ডিগ্রি 20 মিনিট পাবে। তাহলে 10 ডিগ্রি আর এদিকে 13 ডিগ্রি 20 মিনিট, অর্থাৎ 23 ডিগ্রি 20 মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে লাস্ট যেখানে এটা বিষরাশির মধ্যে যে সর্বশেষ নক্ষত্র হচ্ছে মৃগশিরা, তাহলে মৃগশিরা এখানে কিন্তু সম্পূর্ণ মান পাবে না, তাহলে মৃগশিরা এখানে কত পাবে, মৃগশিরা কিন্তু এখানে 6 ডিগ্রি 40 মিনিট পাবে, তাহলে 6 ডিগ্রি 40 মিনিট মৃগশিরা। এরপরে মিথুন রাশিতে মৃগশিরা 6 ডিগ্রি 40 মিনিট বাকি রয়েছে, তাহলে এখানে প্রথমেই আমরা লিখব যেটি, সেটি হচ্ছে এটা কিন্তু কোনোভাবে ভুলে গেলে চলবে না, এই জায়গাটা কিন্তু পুরোপুরি মাথায় রাখতে হবে আপনাদেরকে। তাহলে মৃগশিরা মিথুন রাশিতে গিয়ে পেল 6 ডিগ্রি 40 মিনিট। এরপরে মিথুন রাশিতে কি আছে, মিথুন রাশিতে আছে আদ্রা, আদ্রা হচ্ছে রাহুর নক্ষত্র, তাহলে আদ্রা এখানে পাচ্ছে কত, আদ্রা এখানে পেয়ে যাবে 13 ডিগ্রি 20 মিনিট। এরপরে এখানে আছে পুনর্বসু, তাহলে পুনর্বসু কিন্তু এখানে সম্পূর্ণ মান পাবে না, পুনর্বসু কিন্তু এখানে সম্পূর্ণ মান পাবে না। তাহলে কেন পাবে না, কারণ এখানে অলরেডি 13 ডিগ্রি 20 আর 6 ডিগ্রি 40, অর্থাৎ 20 ডিগ্রি হয়ে গেছে, তাহলে পুনর্বসুর মান হচ্ছে টোটাল কত, 13 ডিগ্রি 20, তাহলে পুনর্বসু কিন্তু এখানে 10 ডিগ্রি পাবে, পুনর্বসু কিন্তু এখানে 10 ডিগ্রি পাবে। আর বাদবাকি পুনর্বসুর যে মান সেটি কিন্তু কর্ক রাশিতে গিয়ে পুনর্বসু পেয়ে যাবে, অর্থাৎ 3 ডিগ্রি 20 মিনিট। তাহলে প্রথমে আমরা কি পেলাম, অশ্বিনী, অশ্বিনী 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে রয়েছে, তারপরে ভরণী 13 ডিগ্রি 20 মিনিট, তারপরে কৃত্তিকা 3 ডিগ্রি 20 মিনিট, তারপরে কৃত্তিকা এখানে তার বাদবাকি 10 যে ডিগ্রিটা বাকি ছিল সেটা বিষরাশিতে গিয়ে পাচ্ছে, তারপরে পাচ্ছে রোহিণী 13 ডিগ্রি 20 মিনিট, তারপরে মৃগশিরা 6 ডিগ্রি 40 মিনিট, এবং মৃগশিরার যে 6 ডিগ্রি 40 মিনিট বাকি ছিল সেটি আবার মিথুন রাশিতে গিয়ে মৃগশিরা পাচ্ছে, মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, এবং মৃগশিরা 6 ডিগ্রি 40 মিনিট মিথুন রাশিতে, তারপরে আদ্রা আছে 13 ডিগ্রি 20, তাহলে 6 ডিগ্রি 40 আর 13 ডিগ্রি 20 যদি যোগ করি তাহলে 20 ডিগ্রি হয়ে গেল, তাহলে একটি ঘর 30 ডিগ্রি, তাহলে বাকি রইল কত, 10 ডিগ্রি, তাহলে পুনর্বসু এখানে 10 ডিগ্রি পেলো, বাকি যে 3 ডিগ্রি 20 মিনিট পুনর্বসু সেটি আবার কর্কট রাশিতে এসে পুনর্বসু পাবে। তারপরে হচ্ছে কর্কট রাশিতে কী আছে, কর্কট রাশিতে আছে পুষ্যা, পুষ্যা, পুষ্যা হচ্ছে শনি নক্ষত্র, পুষ্যা এখানে পাবে 13 ডিগ্রি 20 মিনিট, তাহলে
3°20 আর 13°20 পুষ্যা হয়ে গেল, তাহলে বাকি হলো কত 13°20। তাহলে অশ্লেষা এখানে, অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র, অশ্লেষা এখানে 13°20 পেয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল। আবার আমরা সিংহ রাশিতে কি পাবো, সিংহ রাশিতে পাবো মগাকে। প্রথমে মগা এখানে 13°20 পাবে, তারপরে আমরা এখানে পাবো কাকে, পূর্ব ফাল্গুনীকে। পূর্ব ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী 13°20 পাবে। আবার আমরা এখানে পাবো উত্তর ফাল্গুনীকে। তাহলে উত্তর ফাল্গুনী এখানে, উত্তর ফাল্গুনী একটু আপনারা লিখে নেবেন ভালো করে, উত্তর ফাল্গুনী এখানে পাবে কত, 3°20। উত্তর ফাল্গুনী যে 10° বাকি রয়েছে সেটা আবার কন্যা রাশিতে গিয়ে পাবে। তাহলে উত্তর ফাল্গুনী 10°টা কন্যা রাশিতে পাবে, 10°। উত্তর ফাল্গুনী হচ্ছে রবি নক্ষত্র, পূর্ব ফাল্গুনী হচ্ছে শুক্রের নক্ষত্র। আচ্ছা, উত্তর ফাল্গুনী যখন 10° পেয়ে গেল, তাহলে উত্তর ফাল্গুনীর পরে আসছে কে, হস্তা, চন্দ্রের নক্ষত্র। হস্তা এখানে পেয়ে যাবে, হস্তা এখানে পাবে সম্পূর্ণ 13°20। তাহলে উত্তর ফাল্গুনী 10° আর হস্তা 13°20 মানে হচ্ছে 23°20 অলরেডি হয়ে গেছে। এবার এখানে পাবে যেটা, সেটা হচ্ছে চিত্রা। চিত্রা, চিত্রা এখানে মঙ্গলের নক্ষত্র, চিত্রা, চিত্রা এখানে 6°40 পাবে। তাহলে সম্পূর্ণ হয়ে গেল 30° মান। তাহলে এবারে 6°40 যে চিত্রার বাকি আছে সেটা তুলারাশিতে গিয়ে চিত্রা পেয়ে যাবে। তাহলে চিত্রা তুলারাশিতে গিয়ে পাচ্ছে 6°40। তারপর তুলারাশিতে কি আছে, তুলারাশিতে আছে সাতী, রাহু নক্ষত্র। চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, তারপরে হচ্ছে সাতী। সাতী এখানে পাচ্ছে 13°20। তারপরে আছে এখানে বিশাখা, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র বিশাখা। বিশাখা সাতী হচ্ছে রাহুর নক্ষত্র ছিল, এবারে হচ্ছে বিশাখা বাকি রয়েছে। বিশাখা এখানে কতটা পাবে, বিশাখা এখানে 10° মান পেয়ে যাবে। তাহলে বিশাখা 3°20 বাকি রয়েছে, বিশাখা 3°20 এখানে বৃশ্চিকে গিয়ে বিশাখা পেয়ে যাবে। বিশাখা 3°20 পেয়ে গেল। তাহলে বৃশ্চিকের এরপরে কি আছে, বিশাখার পরে আছে অনুরাধা। বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, এবার হচ্ছে অনুরাধা। অনুরাধা হচ্ছে শনি নক্ষত্র, অনুরাধা এখানে 13°20 পেয়ে গেল। তারপরে এখানে বৃশ্চিক রাশিতে কি আছে, জ্যেষ্ঠা আছে। তাহলে জ্যেষ্ঠা এখানে কত পাবে, জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র, জ্যেষ্ঠা এখানে 13°20 পেয়ে গেল, 13°20। আবার এখানে ধনুরাশিতে পাবো আমরা মূলাকে, অর্থাৎ কেতু নক্ষত্র, মূলা। মূলা, মূলা এখানে কত, 13°20। তারপরে মূলার পরে হচ্ছে পূর্বসারা, পূর্বসারা হচ্ছে শুক্রের নক্ষত্র, পূর্বসারা এখানে পাবে 13°20। এরপরে এখানে পাবো উত্তরাসারা, উত্তরাসারা, উত্তরাসারা এখানে পাবে 3°20। কারণ 13°20, 13°20, 26°40 অলরেডি হয়ে গেছে, তাহলে আর 3°20 হলেই 30° হয়ে গেল। তাহলে উত্তরাসারা বাকি রইল কত, 10°। উত্তরাসারা এই 10° মানটা পেয়ে যাবে মকর রাশিতে গিয়ে, অর্থাৎ উত্তরাসারা এখানে 10° পেয়ে গেল প্রথমেই। তারপরে মকর রাশিতে কি রয়েছে, মকর রাশিতে রয়েছে শ্রবণা, অর্থাৎ চন্দ্রের নক্ষত্র। উত্তরাসারা হচ্ছে রবি নক্ষত্র ছিল, এবারে হচ্ছে চন্দ্রের নক্ষত্র শ্রবণা। শ্রবণা এখানে সম্পূর্ণ মান 13°20 পাবে। তাহলে আবার দেখুন 13°20 + 10°, তাহলে এখানে হয়ে গেল 23°20। তাহলে এখানে বাকি রইল 30° মান সম্পূর্ণ হতে, 6°40 তাহলে ধনিষ্ঠা এখানে, ধনিষ্ঠা এখানে 6°40 মানটা পেয়ে গেল। তাহলে ধনিষ্ঠার বাকি রইল কত, ধনিষ্ঠার বাকি রইল 6°40। তাহলে ধনিষ্ঠা এই 6°40টা গিয়ে কুম্ভ রাশিতে পাবে। তাহলে প্রথমেই আমরা লিখব ধনিষ্ঠা 6°40। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, এরপরে হচ্ছে মঙ্গলের পরে হচ্ছে রাহুর নক্ষত্র আছে। রাহুর নক্ষত্রকে, রাহুর নক্ষত্র হচ্ছে শতভিষা,
শতভিষা, তাহলে কুম্ভ রাশিতে শতভিষা পাচ্ছে কত, 13°20', তাহলে 6°40', 13°20় = 20°, তাহলে কুম্ভ রাশির মধ্যে শতভিষা নক্ষত্রের পরে হচ্ছে পূর্ব ভাদ্রপদ। আবার বলছি পূর্ব ভাদ্রপদ, তাহলে পূর্ব ভাদ্র পদ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এখানে 10° পাবে, 10°। তাহলে পূর্ব ভাদ্রপদে 3°20' বাকি রয়েছে, তাহলে সেটা গিয়ে মীন রাশিতে পাবে। তাহলে প্রথমে আমরা মীন রাশিতে কি লিখবো, পূর্ব ভাদ্র পদ, পূর্ব ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ হচ্ছে 3°20'। তারপরে আমরা পাবো এখানে পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, তাহলে পূর্ব ভাদ্রপদ 3°20' মীন রাশিতে পেয়ে গেল। তারপরে আমরা মীন রাশিতে পাবো উত্তর ভাদ্রপদ হচ্ছে শনি নক্ষত্র, তাহলে উত্তর ভাদ্রপদ কত পাচ্ছে, 13°20'। এবং লাস্টে রয়েছে রেবতী, রেবতী রেবতী এখানে পেয়ে যাবে 13°20'। উত্তর ভাদ্রপদ 13°20', আবার রেবতী এখানে পেয়ে যাবে 13°20'। এই হলো আমাদের নক্ষত্রের অবস্থান, নক্ষত্রের মান, নক্ষত্রেও যে 12টি রাশির মধ্যে, 12টি ভাবের মধ্যে বলা যাক, 12টি রাশির মধ্যে বলা যাক, যে সমস্ত নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের মান এবং সেই নক্ষত্র কত ডিগ্রি থেকে কত ডিগ্রি অবধি আছে সেটি আজকে নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এই বিষয়টা কিন্তু প্রথমে আপনাদেরকে মাথায় তুলে নিতে হবে, এই বিষয়টি যেন কোনোভাবে ভুল না হয়। এই বিষয়টি যদি ভুল হয় তাহলে কিন্তু আমরা পরে গিয়ে অনেক কিছু বুঝতে পারবো না, তাহলে কিন্তু আমরা পরে গিয়ে অনেক কিছু ধরতে পারবো না। তাহলে আপনারা যদি জ্যোতিষ সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করতে চান, তাহলে আজকে যে বিষয়টিকে শেখালাম সেটাকে অবশ্যই মাথায় রাখবেন, এই জায়গাটা যেন কোনো ভুল না হয়, এটাকে কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে নোট করে নেবেন, লিখে রাখার চেষ্টা করবেন, এবং এটা যেন কোনোভাবে ভুল না হয়। এটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমরা আগে গিয়ে যে হিসাব আমাদের আসবে সেই হিসাবে কিন্তু আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারবো না, কারণ হচ্ছে আমাদের কিন্তু এটা বেসিক নলেজ, অর্থাৎ প্রত্যেকটা নক্ষত্র খুব ইম্পর্টেন্ট, তাদের কত ডিগ্রি করে পেয়েছে, কারণ এরপরে আমরা যত আলোচনায় আসবো, যত রকমের পরবর্তীকালে ছক বিচার করবো, সেখানে কিন্তু আমরা এই বিষয়টিকে বারে বারে পাবো। তাহলে এই বিষয়টা যদি আপনাদের মাথার মধ্যে গেঁথে যায় তাহলে কিন্তু বিশেষ সুবিধা হবে। জ্যোতিষশাস্ত্র অনেক কিছু শিখতে হয়, কিন্তু আমি যতটা সহজ ভাষায়, যতটা শর্টকাটের মধ্যে, যতটা সুন্দরভাবে আপনাদেরকে বোঝাবার সুন্দরভাবে যাতে আপনারা বুঝতে পারেন সেই চেষ্টার মাধ্যমে আমি সেই চেষ্টা করব, এবং সেইভাবেই আমি জ্যোতিষটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে এসে, আমার কাছে এসে জ্যোতিষ শিখতে চান, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে আমার সঙ্গে কথা বলে নিতে পারেন। তো আজকে এই অবধি, আবার পরের দিনে আরেকটি অনুষ্ঠান নিয়ে, আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, ততক্ষণের জন্য নমস্কার। অবশ্যই এই বিষয়টি কিন্তু যেটা আজকে আমরা শিখলাম সেটি কিন্তু আপনারা খাতায় নোট করবেন, এবং অবশ্যই এটাকে মুখস্থ করে নেবেন, এটাকে বুঝে নেবেন, বোঝার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা তাহলে পরবর্তী অনুষ্ঠানগুলি, পরবর্তী ক্লাসগুলি সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আজকে এই অবধি, নমস্কার।